আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির সার্কুলারগুলো আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি সিনিয়র এক্সিকিউটিভ পদের চাকরি দিবে এসিআই কোম্পানি। তো এসিআই কোম্পানি বাংলাদেশ সুনামধন্য একটি কোম্পানি, আপনার ইচ্ছা হলে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। চলুন তাহলে মূল পর্বে চলে যাই। এখানে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য বলে নিয়োগ দিবে তারা। আগ্রহী প্রার্থীরা 16 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই, বিভাগের নাম হচ্ছে কস্টিং এসিআই প্রিমিয়ো প্লাস্টিক, পদের নাম হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পদের সংখ্যা নির্ধারিত না, আপনারা যত ইচ্ছা আবেদন করতে পারেন, কারণ এখানে কতজন লোক নেবে তা তারা নির্ধারণ করেনি, আপনারা যত ইচ্ছা আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে স্নাতক, স্নাতকোত্তর অ্যাকাউন্টিং ফাইন্যান্স, অভিজ্ঞতা 3 বছর থাকতে হবে, বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম এবং ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 35 বছর, 25 থেকে 35 বছর মধ্যে যারা তারা আবেদন করতে পারেন। আবেদন করতে পারবেন আপনারা বিডি জবসের মাধ্যমে। যারা এখনও বিডি জবস অ্যাকাউন্ট করেননি অবশ্যই একটা বিডি জবস অ্যাকাউন্ট করে নেবেন। বিডি জবস অ্যাকাউন্ট করার পরে আপনারা এসিআই লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যে কোথা থেকে আবেদন করবেন। তারপর আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 16 এপ্রিল 2023। তো বেশি দিন সময় নেই, আপনার ইচ্ছা করলে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আসার আগে পরবর্তীতে এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।